একটা ক্যাচ মিস কিংবা একটা সাধারণ নো বল কিভাবে একটা খেলার মোড় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে পারে সেটাই যেন দেখালো ভারত। ইনিংসের পঞ্চম ওভারে লিটন মিস করেছেন নীতিশ রেড্ডির ক্যাচ, তবুও টাইগার বোলারদের চাপা বোলিংয়ে পাওয়ার প্লেটা বাংলাদেশেরই ছিল। তবে অষ্টম ওভারের 4 নম্বর বলটায় মাহমুদুল্লাহ রিয়াদ করেন নো বল, যেটার জবাব রেড্ডি দিয়েছেন ফ্রি হিটে ইনিংসের প্রথম ছক্কা হাঁকিয়ে। আর ওই ছক্কার সঙ্গে সঙ্গেই যেন বদলে যায় সব কিছু, এরপরই যেন আর পাত্তাই পায়নি বাংলাদেশের বোলাররা। ঘন্টা 147 কিলোমিটার গতির আগুনের গোলা তানজিম সাকিবের, যেই গোলার গতির সামনে ব্যাট চালিয়েও লাভ হলো না হার্ড হিটার অভিষেক শর্মার। ব্যাট থেকে বল গিয়ে ভেঙেছে তার স্টাম্প, শুধু ভাঙেইনি স্টাম্প উড়ে গিয়ে পড়েছে বহু দূরে। ফলে একদিকে ভারতীয় ব্যাটার যখন সাজঘরের পথ ধরেছেন, অন্যদিকে সাকিব তখন ব্যস্ত নিজের পরিচিত সেই আগ্রাসী সেলিব্রেশনে। 3 ওভার শেষে ভারতের স্কোর 2 উইকেটে 25 রান। প্রথম উইকেটটা দখল করেছেন তাসকিন আহমেদ, তাও আবার একেবারেই সাকিবের বিপরীত বোলিং স্টাইল স্লোয়ারে। তবে সেই উইকেটের চেয়েও চমৎকার ছিল তাসকিনের ওভারটা। বাংলাদেশ শুরুটা করে স্পিনার দিয়ে, প্রথম ওভারে 2 ভারতীয় ওপেনার মেহেদী মিরাজের কাছ থেকে আদায় করে নেন 15 রান। ইন্ডিয়ার উড়ন্ত সূচনার পর দ্বিতীয় ওভারে বলে আসেন তাসকিন আহমেদ, এসেই টেনে ধরেছেন লাগাম। প্রথম 5 বল থেকে দিয়েছেন মাত্র 2 রান, যা দিয়ে ভারতীয় 2 ওপেনারকে যেই চাপে তাসকিন ফেলেছেন সেটারই পুরস্কার পেয়েছেন ওভারের শেষ বলে। চালাকি করে শেষ বলটা দিয়েছেন স্লোয়ার, ঘন্টায় মাত্র 122.3 কিলোমিটার গতির ডেলিভারিটাতে মিড অফে সহজ এক ক্যাচ তুলে দেন সঞ্জু স্যামসন। নাজমুল শান্ত কোনো ভুল না করায় স্যামসনকে ফিরতে হয়েছে 7 বলে 10 রান করে। নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার, অল টাইম হেলদি লাইফ। নিজের পরের ওভারে আবারও সাকিবের আক্রমণ, এবার শিকার হতে পারতেন নীতিশ রেড্ডি। তবে ব্যাটারের ব্যাট ছোঁয়া বল তালুবন্দি করতে ব্যর্থ হন উইকেটকিপার লিটন দাস, ফলে বেঁচে যান রেড্ডি। তবে পাওয়ার প্লের শেষ ওভারে বাঁচার কোনো সুযোগই পাননি ভারতীয় কাপ্তান সূর্যকুমার যাদব। সূর্যাকে বোকা বানাতে মুস্তাফিজুর রহমান বলটা করেছেন ঘন্টায় মাত্র 116.9 কিলোমিটার গতিতে, এবারেও ক্যাচ শান্তর হাতে। ভারতের অধিনায়ক ফিরেছেন 10 বলে 8 রান করে। প্রথম ওভারে 15 রান, তারপর বাকি 5 ওভারে বাংলাদেশি 3 পেসার দিয়েছেন মাত্র 30 রান। ফলে পাওয়ার প্লের 6 ওভারে 45 রানের বিনিময়ে 3 উইকেট তুলে নিয়ে চমৎকার একটা শুরু পায় বাংলাদেশ। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই যেন পরিবর্তন হয়ে যায় দৃশ্যপট, শুরু হয় ভারতীয় ব্যাটারদের তাণ্ডব। রিঙ্কু সিং আর রেড্ডির ঝড়ে 6 ওভারে 45 রানের স্কোর 10 ওভারে যায় 101-এ, অর্থাৎ পরবর্তী 4 ওভারে ভারত করে 56 রান। এর মধ্যে 10 ওভার পূর্ণ হওয়ার আগের 14 বল থেকে ভারতের 2 ব্যাটার আদায় করেন 46 রান। 14তম ওভারে গিয়ে রেড্ডিকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভারতের রান তখন 149 আর রেড্ডি করেছেন 7 ছক্কা আর 4 চারে 34 বলে 74 রান। ফলে উইকেট পড়লেও কোনো ইফেক্টই পড়েনি ভারতের ব্যাটিংয়ে। হার্দিক পান্ডিয়া এসে রিঙ্কু সিং এর সঙ্গে মিলে শুরু করেছেন সেই পুরনো তাণ্ডব। 50-র পর রিঙ্কু ফিরলেও রানের পাহাড়ে চড়ে বসতে কোনো সমস্যাই হয়নি ভারতের। আর এই পাহাড় টপকাতে টাইগাররা কি করে সেটাই এখন টাইগার ব্যাটাররা কি পদ্ধতি অবলম্বন করে সেটাই এখন দেখার বিষয়। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।